পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমান গ্রাম সোসাইটির উদ্যোগে দুদিনব্যাপী একটি নাট্য উৎসবের সূচনা হলো। উদ্যোক্তাদের পক্ষ থেকে দুবজ্যোতিকে জানান, দুই দিনব্যাপী এই নাট্য উৎসবে চারটি নাটক মঞ্চস্থ হবে। তিনি আরো জানান, বর্ধমান গ্রাম সোসাইটি দুটি নাটক মঞ্চস্থ করবে। এর আগেও তারা বিভিন্ন স্থানে নাটক দুটি মঞ্চস্থ করেছে, সব জায়গায় মানুষের বিপুল সাড়া পেয়েছে। তার আশা, বর্ধমান শহরেও এই দুদিন মানুষের সমাগম ভালোই হবে। আমাদের বর্ধমান গ্রাফের উদ্যোগে আজ থেকে নাটক একটা উৎসব শুরু হচ্ছে, যেটা আজ এবং কাল দুদিন হবে। আজকে দুটো নাটক এবং আগামী কাল দুটো নাটক থাকবে। আজকে দমদম শব্দমুগ্ধের স্যাফো চিত্রাঙ্গদা প্রথম দর্শনে থাকবে, দ্বিতীয় দর্শনে থাকবে ব্যান্ডেল নান্দনিকের। যদিও আমাদের বলা ছিল যে পিঙ্গল পিঞ্জর, কিন্তু ওনারা ওইটা কোনো একটা সমস্যার কারণে ওটা করছেন না, তার বদলে করবেন হাজার মাইল অন্ধকার, আজকের দুটো নাটক। এবং আগামীকাল থাকবে আমাদের বর্ধমান গ্রাফের চুপ দরজাটা এবং ময়না অন্য ভাবনার নাটক প্রতিঘাত, দুটো নাটক। না, হঠাৎ করে না, আমরা দীর্ঘদিন ধরেই থিয়েটারের কালচারটা করি, এবং যেহেতু আমরা থিয়েটার নিজেরা করি, সেহেতু বর্ধমানের মানুষদের থিয়েটারটার মধ্যে আনা বা থিয়েটার দেখানোটা আমাদের একটা কর্তব্য দাঁড়ায়, সেটাই আমরা করতে চলেছি। অবশ্যই অবশ্যই, থিয়েটার না শুধু, নাচ গান সমস্ত কালচারাল যেসব জায়গাগুলো আছে সব জায়গাগুলোতেই বর্ধমানের মানুষ আজকাল ইনভলভ হতে চাইছে, নিজেদেরকে ইনভলভ করতে চাইছে। এটা আমাদের নাটকের ক্ষেত্রেও তাই। ছাড়া পাওয়া যাচ্ছে, সাড়া, মানুষের সাড়া তো। আমি, আমার ধারণা, আমি বেশি লোক আমন্ত্রণ করতে পারিনি, যেহেতু কোভিড প্রোটোকল মেনে সমস্তটা করতে হচ্ছে, সেই কারণে 75% মতো দর্শক। আমার আজকের ধারণা, আজ এবং কাল মিলিয়ে মোটামুটি 1000 দর্শক তো হবেই, আজকে 500 কাল 500 এর গড়ে ধরে। টিকিট একটা করেছি, যেটা 100 টাকা সিজন টিকিট, আর ডেলি টিকিট 50 টাকা। না, বর্ধমান গ্রাফের যে প্রযোজনাটা এবছরে তুলেছি সেটা হচ্ছে চুপ দরজাটা, সেটা আগামীকাল হবে, ঠিক 6:30 শুরু হবে। না, সেই নাটকের শো বর্ধমানে হয়নি, কিন্তু বর্ধমানের বাইরে বেশ কয়েকটা জায়গাতে আমরা ওই শোটা করেছি। বর্ধমানের দর্শক এবং বর্ধমানের বাইরে যারা দেখতে ইচ্ছুক সবাইকেই বলবো, আপনারা আমাদের নাটকগুলো দেখতে আসুন। আমাদের নাটক না, বর্ধমানে যেসব সংস্থা নাট্য উৎসব করে সব নাটকই দেখতে আসুন। আর ব্যক্তিগতভাবে আমি গ্রাফের আগামীকালকের নাটক চুপ দরজাটা দেখতে বলবো। এটা একটা খুব পুরনো টেক্সট, ধনঞ্জয় বৈরাগীর একটা পূর্ণাঙ্গ নাটক থেকে একাঙ্ক করা, সানি চ্যাটার্জি করেছে সেই একাঙ্ক ফর্মটা, এবং সেটা করছি একটা পুরনো গল্প ধরে, এবং খুব অনুভূতিপূর্ণ একটা নাটক। হ্যাঁ, বেশ কয়েকটি জায়গায় করলাম, খুব ভালো সাড়া পেয়েছি। আপাতত এটা 4টে মঞ্চে আমরা করেছি, সেই 4টে মঞ্চে প্রত্যেক দর্শকই এসে আলাদা করে কথা বলেছে, এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আমন্ত্রণে আমরা এবছর নাট্যমেলায় শিশির মঞ্চে করে এসেছি লাস্ট শো 16 তারিখ। তো সেখানে মানুষ আমাদের মানে দাঁড়িয়ে হাততালি দিয়েছে নাটকটা দেখে, এটা আমাদের কাছে বিশাল পাওনা। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।